হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ নবম শ্রেণীর ইতিহাস বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য পনেরো নাম্বার স্কুল রয়েছে তো এই প্রশ্নপত্রের আমরা বিভাগ ক এবং বিভাগ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের প্রশ্নপত্র বিভাগ ক একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেন রুসো অপশান নাম্বার সি ফ্রান্সের কর ব্যবস্থা লবণের উপর ধার্য করেন নাম ছিল গ্যাবেল অপশান নাম্বার ডি রাজা ষড়শলুয়ের প্রাণদণ্ড হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি নেক্সট প্রশ্ন চারেরটা নেপোলিয়ান কনসুলেট শাসন ব্যবস্থা চালু করেছিলেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে অপশান নাম্বার বি নেক্সট বলছে নেপোলিয়ান নীলনদের যুদ্ধে পরাজিত হন নেলসনের কাছে অপশান নাম্বার সি ওয়াটারলু যুদ্ধের পর নেপোলিয়নকে নির্বাচনে পাঠানো হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে অপশান নাম্বার সি বলছে শ্যাডোয়ার যুদ্ধের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় উত্তর জার্মানি অপশান নাম্বার এ শক্তি সম্মনীতির দ্বারা কোন দেশের চৌদিকে বেস্টনি গড়ে তোলা হয় ফ্রান্স অপশান নাম্বার সি বলছে ক্রিমিয়া যুদ্ধ তুরস্কের প্রতিপক্ষ ছিল রাশিয়া অপশান নাম্বার এ সমাজতন্ত্রবাদের আধিপবক্তা হলেন বলছে রবার্ট আওয়েন অপশান এ সুয়েজ খাল সংযোগ করেছে এটা হবে সাগর ও লোহিত সাগরকে অপশান নাম্বার বি অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে যুদ্ধ হয়েছিল বলছে সিরাজিব হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অপশান নাম্বার সি বলছে ব্রেস বলছে লিড ভসকে সন্ধি হয়েছিল এটা হবে জার্মানি ও রাশিয়ার মধ্যে অপশন নাম্বার ডি জেনারেল ফ্র্যাঙ্কো ছিলেন স্পেনের রাষ্ট্রনায়ক অপশন নাম্বার এ বলছে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় জার্মানিতে অপশন নাম্বার এ ফুয়েরার উপাধি ছিল হিটলারের অপশন নাম্বার এ লেজেন্ড লেন্ট লিজ আইন গ্রহণ করেছিল আমেরিকা অপশন নাম্বার এ পাল হারবার বর্ষণ করে জাপানিরা অপশান নাম্বার এ জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে নাম্বার এ আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা পনেরো জন ডি প্রশ্ন পরেটা দেখো বলেছে বিভাগ খ যে দাগের উপবিভাগ এ একের টা বলছে যে ফরাসি বিপ্লবকালে গড়ে উঠেছিল এমন একটি নারী সংগঠনের নাম লেখো সোসাইটি অফ রিভিউ হচ্ছে রিভিউশনারি রিপাবলিকান ওম্যান নেক্সট হচ্ছে পরেরটা হচ্ছে প্যারিকমিউন প্রথম কমিউনের প্রথম মেয়রকে ছিলেন হচ্ছে এভিএন হচ্ছে অরি নেক্সট প্রশ্ন কটি জার্মান রাষ্ট্র নিয়ে কনফারডারেশন অফ দ্য র আইন গড়ে ওঠে ষোলোটি নেক্সট প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় কোন আদর্শটি নেপোলিয়ান গ্রহণ করেনি গণতন্ত্র নেক্সট হচ্ছে উপবিভাগ বিভেদ আগে সত্য মিথ্যা একটা বলছে যে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে সিজাল প্রজাতন্ত্রকে প্রজাতন্ত্রকে ইতালির প্রজাতন্ত্র আখ্যা দেয়া হয় এটা হচ্ছে এটা মিথ্যা হবে ভুল নেপোলিয়ান রাশিয়ার বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ জারি করেছিল এটা ঠিক জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে রাজা রামমোহন রায় এটাও ঠিক আর অস্ট্রিয়া ছাড়া জার্মান রাষ্ট্রসংঘের সব রাষ্ট্রগুলির জুলভেলাইন যোগদান করেছিল এটাও ঠিক এরপর হচ্ছে দেখো উপবিভাগ সি বিবৃতি ব্যাখ্যা এক রয়েছে রাশিয়া বলকান অঞ্চলে সম্প্রসারণের নীতি গ্রহণ করে ব্যাখ্যা নাম্বার সি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন বলছে বিবৃতি শিল্প বিপ্লবের ফলে পুঁজিপতি মালিক শ্রেণীর রাজনৈতিক আধিপত্য বৃদ্ধি পায় ব্যাখ্যা নাম্বার বি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন বলছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন রাষ্ট্রপতি উড্রান চৌদ্দ নীতি ঘোষণা করেন ব্যাখ্যা নাম্বার এ হবে সঠিক উত্তর এ পরে বিবৃতি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল হিটলারের মৃত্যু ঘটে বি সঠিক উত্তর বি অপশন নাম্বার বি হবে এরপর রয়েছে দেখো উপবিভাগ ডি এটা হচ্ছে স্তম্ভ মেলাতে হবে একেরটা হবে ডি আর দুইটা হবে ক্যাশ অ্যান্ড ক্যারি এটা হবে সি নীতি এটা বি তৃতীয় বিশ্ব এটা হবে এ